আমার একটা ভাই, আমি তখন সত্য কথা বলছি, তখন আমাকে বলা হয়েছে শালা আমি নাকি বিএমপি করি, দেখছেন ভাই? তো অবস্থা আসলে মানে দেশের অবস্থা এইটাই, আপনি যদি ছাত্রদের পক্ষে কথা বলেন তাহলে আপনাকে অটোমেটিক বিএমপি জামা বানাই দেবে, কারণ এইটাই ছাত্রলীগ। আরে ভাই আপনার মুখ লুকাতে জায়গা হবে না, তখন আমি সত্য পরিচয়টা আমি দেবো, আপনারাই সত্য গালাগালি করবেন। কি আমি কোনো দল করি না, আমি কোনো দল করি না, হ্যাঁ একটা দল করছিলাম, একটা দল করছিলাম, এই দলের নাম এখন যদি মুখ দিয়ে আনি উচ্চারণ করি তাহলে আপনার নিজের কথা বলিতে আমাকে কি হবে? ঠিক আছে, সেই কথাটাই জাস্ট বললাম। তবে হ্যাঁ আজকে এই যে, এই যে আপনার কাছে দেখেন এই যে বোনের কান, আজকে কিভাবে ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই, সেই মেটার রইল আর চলে না, আর চলে না এই বোনের কান্নার এত যে পাওয়ার, আজকে এলিফেট স্পেস এটা আর চলে না, এই বোনের কি পাওয়ার, কি বিটিভি ধ্বংস। তো এগুলো হলো বোনের কান্নার পাওয়ার। আর এই যে মুগ্ধ, সেটা আমার স্বপ্ন, সেটা আমরা দিনের রাতে স্বপ্ন দেখি, যে জায়গায় কাজ করব, সেই প্ল্যাটফর্মে কাজ করব, সেইটা হলো কি ফাইবার আপওয়ার্ক। এই যে একটা মার্কেট প্লেস, আপনার যারা মানে প্ল্যান তারা আর কি যারা প্ল্যানিং করেন তারা কিন্তু ঠিকই বুঝে গেছেন, এটা একটা মার্কেট প্লেস, সেখানে কাজ করলে কি বাসায় বসে থেকে, ওই যে বলে না বাসায় বসে থেকে, এই হলো মুগ্ধ। সেই মুগ্ধ আর পানি, পানি ফ্রিতে দিচ্ছিল, সে অনেক মানবতার কাজের সাথে জড়িত ছিল সেই মুগ্ধ। মুগ্ধ সেই মুগ্ধ যে মেধাবী একজন মানে ইন্ডিয়ান স্টুডেন্ট, সে স্টুডেন্ট লাইফে যে ইনকাম শুরু করে দিচ্ছিল, এটা কিন্তু আপনারা তো দেখছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখে নিয়েছেন। তো আমি একটা কথাই বলি, তো আসলে আজকে পতন ছাড়া কোনো কথা নাই, আজকে আর পতন ছাড়া, আজকে আজকে যে বলছে মাননীয় প্রধানমন্ত্রী বসতে চায় স্টুডেন্টদের সাথে, কি বসবে তার সাথে আর কি কথা হবে? আপনার তো রাস্তাতেই ফয়সলা হবে, আর বসার সময় নাই, কেননা বসার কোনো সুযোগই নেই, এতগুলো লাশ দেখে স্টুডেন্টরা তো বসতে যাবে না। একটা কথা বলি ভাই, এইটা হলো পুরো আন্দোলন এখন কিন্তু নাই, এখন আর নয় দফায় কি বলতে, নয় দফায় বলতে প্রধানমন্ত্রী প্রথম এক দফা হলো ক্ষমা চাইতে হবে, দ্বিতীয় হইলো ওবায়দুল কাদের আরো কাউকে কাদের যদি আছে সেটির পদত্যাগ করতে হবে, তারপরে আপনার মনে করেন আদার্স, তিন নম্বর দফা হলো আপনার মনে করেন এই যে এতগুলো লাশ, লাশের বিচার করতে হবে। আর একটা মজার ব্যাপার হলো ভাই, যে এসআই আমাদের বন্ধু আবু সাইদকে মারছে, সেই নাকি এখন দাবাস কি শিবির, সে নাকি শিবির করতো। তো এগুলো যারা প্রশাসন, যারা প্রশাসনে আছেন ভাই দাদা, তারাও সাবধান হয়ে যান, কেননা শেখ হাসিনা কিন্তু কারো কি আপনি একজন দোষ করবেন, আপনি একজনকে মারবেন, সে ভার কিন্তু সে শেখ হাসিনা নিবে না। এই দেখেন অলরেডি শিবির বানাই দিছে, আজকে আবু সাইদের যে কনস্টেবল মারছে না, যে এসআই মারছে তাকে কিন্তু অলরেডি শিবির বানাই দিছে। তো এইরকম দেখেন আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এগুলো নিবে না, তবে যারা তার পক্ষে নিয়ে ছাপাই গাইতেছেন এখনো সাবধান হয়ে যান, কেননা আর সময় নাই। আপনারা দৌড়া শ্রীলঙ্কার ওই যে দেখেন নাই প্রধানমন্ত্রী যেভাবে পালাইছে, সিফুদা যে কথাগুলো বলে সেই স্টাইলে পালাইতে হবে, সেই প্রস্তুতি নেন। আজকে শামীম ওসমানের খেলা, খেলা হবে, খেলা হবে সবসময় বলে, ওই সেই শামীম ওসমানকে তো দেখি না রাজপথে, দেখি দেখি না, কেননা ওই যে নিকলাস না কি জানি কয়, আমি ওইভাবে আসলে আওয়ামী লীগের ওই রকম করে দলগুলো মানে এমপির নামও জানি না, ওইভাবে বলতেও চাই না। আর আমাদের যে টাকলা এমপি ব্যারিস্টার সুমন মানবতার ফেরিয়ালা, ও কি করতেছে এখন? ও যদি আপনারা চান তাহলে কি রিজন দিয়ে দিবে এমপি পদ, আপনারা চাই না, উনি চাই ছাত্রদের। আর শালা কি বললো আমাদের সাধারণ পাবলিক নাকি পদ্মা সেতু ভেঙে ফেলতো, তো এসব হলো ওর যে পাও ছাড়া, এটা কিন্তু বাংলাদেশ জেনে গেছে। তো ব্যারিস্টার সুমনেরও কিন্তু রেহাই নাই, এইখানে যা শুরু হয়েছে আর পদম ছাড়া কোনো কথা। আর আজকে আমি সত্য কথা বলার কারণে শালারা আমাকেই বানাই দিলে, আমি নাকি বিএনপি জাস্ট ভালো লাগছে ভাই, তবে সত্যটা কিন্তু এখনো বলি নাই, আমি কিন্তু সময় একটা সময় কিন্তু এখন ওইটা দুঃস্বপ্নের নাম, ওইটা একটা মানে বাংলাদেশের সবচেয়ে যে ঘৃণ্য ব্যক্তি মানে একটা ওয়ার্ড থাকে এটা হবে ওইটা, ঠিক আছে বলে। আর ভাই দাদা যারা আসেন আছেন তারা এই লিকের কথাবার্তা আর অথবা যে এগুলো বিষয় নিয়ে কেউ মাথা খাবেন না। আর ভাই উপরে লাতো আছে, চিন্তা চিন্তা কি, আজকে যে দুই বাচ্চা দুটো শিশু ভাই মারা গিয়েছে, এই দুইটা দেখার পর সোশ্যাল মিডিয়ায় মানে চোখ খালি আসার পর ভাই একটার পর একটা শুধু হাহাকার। আর এই তো সবাই মনে করেন তো লাল ব্যানার কপালে দিয়াই ছবি তুলে আর ওই যে লাল কোরফাল ঠিক দিয়াই কিন্তু থেমে যায় নাই, অনেকেই মাঠে নামছে আর খুবই ভালো লাগছে সেলিব্রিটিরা অনেক নাটকের ছোট পর্দার যে আর্টিস্টরা আছে মোটামুটি সবাই এই ডাকে সারা দিতে স্টুডেন্টের পাশে আছে, এমনকি সবাই সরকারের পতনের দাবি করছে, তুমি বিচার করতে পারবে না নাকি সম্ভব বলেন আপনি? এই যে নয় দফা যে দাবি যে এই দাবি কি মনে করেন আমাদের প্রধানমন্ত্রী কি এটা মানা সম্ভব নাকি সমাধান দিতে পারবে? কোনোভাবেই দিতে পারবে না, অতএব কি একটাই সমাধান, নয় দফা বাদ দেন এক দফা দাবি, এই সরকারের পতন অনেক হয়েছে। আজকে আমাদের এই আবু সাইদ না, এই এক আবু সাইদ দিয়ে শুরু আর আছে দেখেন হাজার হাজার, অলরেডি ওরা যে তত্ত্বটা দিয়েছে ওই 147 জনের 200+ ঘুমিয়ে, এখন ওই যে উত্তরায় আজকে গতকাল আলিস্টন কলেজের 11 নম্বর সেক্টরে যে ঘটনা ঘটছে ভাই চোখের সামনে, ভয়ঙ্কর ভয়ঙ্কর, ছাত্র মানে ছাত্ররা মেন রোড দিয়ে কি করতেছে মিছিল করতেছে, সুপার গলিতে 3 নম্বর রোড দিয়ে ছাত্রলীগ করতে পুলিশ করতেছে, তারপর পুরো ডাইরেক্ট গুলি আর হাতে ধারালো অস্ত্র, অস্ত্র দিয়ে খালি ছাত্রদের। কিন্তু আসলে ভাই একটা কথাই বলি, এইভাবে দামায় রাখতে পারবে
গুলো আছে আমি শুনছি, আমি শোনার কথা দেখেছি, তাদের যে সৈন্য তৈরি ঈশ্বর ছিল তিনি নাকি খালি শুধু বলছিল একটা ওয়ার্ড, মানে ছাত্রছাত্রীতে রাজনীতি, এই এক ওয়ার্ডের কারণে দুইটা ছাত্রছাত্রী হয়ে গেছে, এ কারণে পালানোর জায়গা পায়নি। আর আজকে একটা চিনের যে কথা চাওয়া, সেটা হলো আমরা যদি মরে যাই হাজার হাজার ছাত্রছাত্রী ভাই আসে না, তার তাই ক্ষমতা, তার তাই গতি, তার তাই ক্ষমতা, এই ক্ষমতার নেশা খুব আমি একটা বলি, তুমিতে বলে আমার বাবার দেশ বাপ স্বাধীন নানা হারিয়ে গিয়েছে, আমাদের যে দুই বাপ দাদারা পলাইছে এনডিআই গেছে, কিছু তো এগুলোর হাজার হাজার যে তারা দেশের জন্য মরে নাই। উনি তো একটা কথা বলি ভাই, বললে তো এখন মানে ইতিহাস অন্যভাবে চলে গেল, উনি কি বলছি উনি হিফাজতে ছিল আর যে জানাই আদর তুমি তো জানাই আদর জাস্ট এর উর্ধে না। আজকে যে সাধারণ মানুষ অত্যাচার চালাতে পারে দেখতেছি, শুধু আমার বিএনপি এই তারা আগ্রাসন করেনি কোনো মানুষকে না, এখন ইয়া কি জানেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, তারপরে ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন কাকে তা কাকে মারবে, ডাইরেক্ট অ্যাকশনটা যদি বলে এরা কাকে মারবে, বিএনপি জামাতকে না ওর ভাইকে মারতেছে বুঝতে জানেন, তো এটাই আর কি। যাই হোক অনেক বলে ফেললাম, আর এখানে যে লোকেশন হলো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু লোকেশন থেকে দূরে দূরে গেছেন বিয়ে বাড়ি, হ্যাঁ আজকে কিন্তু ন্যাচারাল এই সেই জাদুঘরে রাখার মতো অবস্থা হয়েছে দাঁড়িয়ে আছে। যাই হোক ভাই অনেক কথাবার্তা বলে ফেললাম, ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন, আর হ্যাঁ যে যেভাবেই নেন না কেন ভাই তাই আসে না, একটা কথাই বলি সত্য বলবো।